हेलो एवरीबॉडी, सुस्वागतम कन्सेप्चुअल स्टडी यूट्यूब चैनले। आमी देवांजन राय। शुरू हो गेछे आमादेर नतून कोर्स मजार गल्पे अंक शिखी, सम्पूर्ण बांग्लाय एबं सम्पूर्ण बिनामूल्ये। आमादेर ई कोर्सटी रेलेर एनटीपीसी, रेलेर ग्रुप डी, पश्चिमबंग पुलिशेर सब इन्सपेक्टर, पश्चिमबंग पुलिशेर कन्स्टेबल, पश्चिमबंग आबगाड़ी पुलिस एबं पश्चिमबंग प्राइमारी टेट, ए छयटी परीक्षार जन्य ভীষণ ভীষণ ভাবে উপযোগী। এছাড়াও তোমরা যারা অঙ্কে দুর্বল বা যাদের অঙ্কে ভীতি রয়েছে, আমার মনে হয় তাদের জন্য আমাদের এই কোর্সটি খুব উপকারী হবে। কারণ আমাদের এই কোর্সে আমরা প্রতিটা চ্যাপ্টার একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অবধি যাব, কনসেপ্ট ক্লিয়ার করতে করতে। তো আমার মনে হয় তোমরা সবাই আমাদের এই কোর্সটি দেখতে পারো। তো চলছে আমাদের লাভ ক্ষতি অধ্যায়। লাস্ট ক্লাসে আমাদের প্রথম একটা ক্লাসই হয়েছে, তো সেই ক্লাসে আমরা লাভ ক্ষতির বেসিক কনসেপ্ট শিখেছি, দু একটা প্রবলেমও করেছি। তো আজকে আরো কিছু বেসিক প্রবলেম করব, যাতে আমরা কনফিডেন্স গেইন করতে পারি। তো শুরু করব অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একজন সাইকেল বিক্রেতা 4,500 টাকায় একটি সাইকেল বিক্রয় করে 25% ক্ষতি করেন, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? তো আমরা কি জানি 25% ক্ষতি মানে শতকরা ক্ষতি আমরা জানি। তো শতকরা ক্ষতিকে আমি 100% দিয়ে ভাগ করব। প্রথম ভিডিওতে আমরা শিখেছি এটা, যে শতকরা লাভ বা শতকরা ক্ষতিকে 100% দিয়ে ভাগ করলে আমরা অনুপাত লাভ বা অনুপাত ক্ষতি পাই। তো তাই করব, 100% দিয়ে ভাগ করব। তো 25 দিয়ে 100 কে কাটলে 4, তাহলে আমি অনুপাত ক্ষতি কত পেলাম? 1/4। অনুপাত ক্ষতির উপরে কে থাকে? ক্ষতি, মানে এই যে এক এটাই আমার ক্ষতি লস, আর নিচে ক্রয় মূল্য সিপি। আমাদের গল্পের ভাষায় দাদুর পিঠে নাতি, নিচে ক্রয় মূল্য মানে দাদু, উপরে নাতি লস। ক্লিয়ার? তাহলে দেখো আমি সিপি জানি, লস জানি, তাহলে আমি এসপি বের করতে পারবো। এসপি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, যখন লাভ হয় তখন আমি ক্রয় মূল্যর সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য পাই, আর যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্য থেকে ক্ষতিকে বাদ দিব, তাহলে আমি কি পাবো? বিক্রয় মূল্য। তাহলে আমি এসপি আমার কত হবে? সিপি মাইনাস লস। ক্রয় মূল্য কত? 4, লস 1, তাহলে আমার বিক্রয় মূল্য এসপি পেলাম আমি 3 একক। মাথায় রাখবে যেহেতু আমরা অনুপাত ক্ষতি বের করলাম এবং সেখান থেকে অনুপাত ক্ষতির থেকে আমি বিক্রয় মূল্য বের করলাম, তাহলে এই যে বিক্রয় মূল্যটা আমি পেলাম এটা কিন্তু অনুপাতে পেলাম, টাকাতে না। তাহলে দেখো বিক্রয় মূল্য আমার 3 একক, অনুপাতে বিক্রয় মূল্য 3 একক আমি পেয়ে গেছি। আর প্রশ্নে টাকায় বিক্রয় মূল্য কত সেটা বলা আছে, কত? 4,500 টাকা। তাহলে আমি তো বলতেই পারি 3 একক মানেই 4,500 টাকা, কারণ এটাও বিক্রয় মূল্য অনুপাতে, আর 4,500 টাকাও বিক্রয় মূল্য টাকাতে। তাহলে তিন একক মানেই, তিন একক ইজ ইকুয়াল টু 4,500 টাকা, এক একক ইজ ইকুয়াল টু 4,500/3, তিন দিয়ে ভাগ করব, কারণ এক একক অবশ্যই কম হবে তাই তিন দিয়ে ভাগ করলাম। তাহলে এক একক ইজ ইকুয়াল টু, দেখো 3×15=45, তাহলে 15 আর 2 শূন্য, তাহলে এক একক কত? 1500 টাকা। আর আমার ক্রয় মূল্য কত? 4 একক, অনুপাতে ক্রয় মূল্য 4 একক, তাহলে 4 একক ইজ ইকুয়াল টু
चार इंटू पंद्रह इज इक्वल टू चार पंद्रह सात और दो शून्य छह हजार टाका क्लियर। तो एटा छिल आमादेर अनुपात पद्धतिते जेटा आमादेर एकदम बेसिक लेवल। एबार मने करो आमी तो तोमादेर अंक पढ़ाई, तो आज के तोमादेर এই যে কোর্সটা এটা এনটিপিসি লেভেল বা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর লেভেলের একটা কোর্স। আজকে এনটিপিসিতে বা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরে যেই ধরনের প্রশ্ন হবে সিজিএলে নিশ্চয়ই সেই লেভেলের প্রশ্ন হবে না। লাভ ক্ষতির থেকে যেই লেভেলের প্রশ্ন এনটিপিসি বা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় আসবে সিজিএলে নিশ্চয়ই সেই লেভেলের প্রশ্ন আসবে না। আবার ব্যাংকের পরীক্ষায় এসবিআই পিও বা আইবিপিএস পিও সেই সব পরীক্ষাতে নিশ্চয়ই ভিন্ন ধরনের প্রশ্ন আসবে বা ভিন্ন লেভেলের প্রশ্ন আসবে। ঠিক সেরকমই আমরা লাভ ক্ষতির বেসিক একদম জানি, লাভ ক্ষতির বেসিকটা কিন্তু আমরা শিখে গেছি, অনুপাত লাভ বা অনুপাত ক্ষতি কিভাবে বের করতে হয় সেখান থেকে শতকরা লাভ বের করা ডিটেলসটা আমরা শিখে গেছি। তা বলে পরীক্ষাতে যেই প্রশ্নই আসুক না কেন সব প্রশ্নই যে আমরা অনুপাত পদ্ধতিতে মানে বেসিক কনসেপ্ট ইউজ করে করব তা কিন্তু নয়। যেমন এই অঙ্কটাই যদি আমাদের পরীক্ষাতে আসে তাহলে আমরা এত ডিটেলসে করতে যাব না, কারণ এত ডিটেলসে যদি আমরা করতে যাই তাহলে সময় অনেকটা বেশি লাগবে। আমরা ডিটেলস জানি এবার কিভাবে পরীক্ষাতে কিভাবে করব, তাড়াতাড়িতে কি করে করব, দ্রুত কিভাবে করব দেখব। দেখো কি বলেছে, একজন বিক্রেতা 4500 টাকায় একটি সাইকেল বিক্রয় করে 25% ক্ষতি করে। আমরা ধরে নেব লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইসকে আমরা সবসময় 100% ধরব। বোঝা গেল, লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্যকে সবসময় 100% ধরব। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100% হয় আর 25% যদি ক্ষতি হয় তাহলে আমি বিক্রয় মূল্য কি করে পাবো? আমরা ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য কিভাবে পাই? ক্রয় মূল্য থেকে ক্ষতিকে বাদ দিয়ে দিই, তাই তো? তাহলে এখানেও তাই করব, ক্রয় মূল্য আমার 100%, ক্ষতি আমার 25%, তাহলে এসপি কত হবে? ক্রয় মূল্য থেকে ক্ষতিকে বাদ দিয়ে দিই, 100% মাইনাস 25%, মানে বিক্রয় মূল্য আমার 75%। ক্লিয়ার? এবার দেখো বিক্রয় মূল্য আমি পার্সেন্টেজে জানি কত, 75%, আর বিক্রয় মূল্য টাকাতে আমাকে বলা আছে 4500 টাকা। তাহলে তো আমি বলতেই পারি 75% 4500 টাকার সমান, কারণ দুটোই তো বিক্রয় মূল্য, তাই তো? তাহলে 75% যদি 4500 টাকার সমান হয় তাহলে 1% কত? নিশ্চয়ই কম হবে, 4500 বাই 75% আমার চাই কত? 100%, ক্রয় মূল্য বের করতে বলেছে, আমার চাই 100%। তাহলে 100% ইজ ইকুয়াল টু 4500 বাই 75% ইন্টু 100%। দেখো পার্সেন্টেজ ক্যান্সেল আউট, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 15 45 দুটো শূন্য, 1500 ইন্টু 4, তার মানে আমার বিক্রয় মূল্য কত, এই ক্রয় মূল্য কত আসলো 6000 টাকা, 4 15 60 আর দুটো শূন্য, তাহলে ক্রয় মূল্য আমার 6000 টাকা, তাই তো? তাহলে এইভাবেও আমার 6000 টাকা আসলো, এইভাবেও 6000 টাকা আসলো। এটা হচ্ছে একদম বেসিক লেভেল, একদম কনসেপ্ট মানে একদম গভীরে গেলে, লাভ ক্ষতির একদম গভীরে গেলে আমরা এই নিয়মে অঙ্ক করব। কিন্তু সব অঙ্কের ক্ষেত্রেই তো আমাকে এত ডিটেলস করার দরকার নেই, যেহেতু আমাদের এটা কম্পিটিটিভ এক্সাম, যত দ্রুত আমরা অঙ্ক করতে পারি, যেরকম অঙ্ক আসবে সেইভাবে আমরা করব।
আমি দুটোই জানি। আমার বেসিক কিভাবে হয় একদম ডিটেলস ডিটেলসটা কি আমি সেটাও জানি, কিভাবে শর্টকাটে করতে হয় আমি সেটাও জানি, পরীক্ষাতে যেই ধরনের অঙ্ক আসবে সেটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? দেখবো নেক্সট প্রবলেম। বলেছে একজন বিক্রেতা এক দোকানদার একটি দ্রব্য বিক্রয় করে দেখলেন যে তিনি দ্রব্যটি বিক্রয় করে 20% লাভ করেছে। একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করেছে, তাহলে যদি টাকায় লাভের পরিমাণ 40 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করেন, টাকায় লাভের পরিমাণ 40 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কিভাবে করব? লাভ বলেছে, তো আমরা যদি ডিটেলস ডিটেলস এ করি, মানে একদম বেসিকে করি, তাহলে কি করবো? 20% ইজ ইকুয়াল টু 20/100, যেটা আমরা শিখেছি, তাহলে কত পাবো? 1/5। যেহেতু বলেছে 20% লাভ, তার মানে উপরেরটাই আমার কি প্রফিট আর নিচে 5 এটাই আমার সিপি, কারণ আমরা লাভ বা ক্ষতি সবসময় পাই কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাই তো আমাদের গল্পের ভাষায় দাদুর পিঠে নাতি ওঠে। তাহলে আমি এবার এখান থেকে কি বের করতে পারবো? এসপি বের করতে পারবো। লাভের ক্ষেত্রে এসপি কিভাবে বের করি? ক্রয় মূল্য সিপি প্লাস প্রফিট, তাই তো? তাহলে সিপি 5 আর প্রফিট 1, তাহলে এসপি আমার কত? 6 একক। তাহলে আমি তো এসপিটা জানি কত? 6 একক। আচ্ছা, এখানে এই অঙ্কের ক্ষেত্রে তো এসপি বের করারও দরকার ছিল না, কারণ আমাকে শুধু ক্রয় মূল্য বের করতে বলেছে। আমি অনুপাতে লাভ জানি কত? 1 একক। আর টাকায় লাভ কত? 40 টাকা। তাহলে তো আমি বলতেই পারি 1 একক মানে 40 টাকা, আর আমার সিপি কত? 5 একক। ক্রয় মূল্য 5 একক, তাহলে 5 একক কত হবে? 5×40 ইজ ইকুয়াল টু 4×5=20, মানে 200 টাকা। ক্লিয়ার? আর এই অঙ্কটাই যদি আমরা ডাইরেক্ট করতাম সিপি কে 100% ধরে, তাহলে সিপি আমার কত? 100%। লাভ ক্ষতির অঙ্কে আমরা ক্রয় মূল্যকে সবসময় 100% ধরবো, তাহলে ক্রয় মূল্য আমার 100%, লাভ করে কত? 20%। তাহলে আমি এসপি বের করব। লাভের ক্ষেত্রে কি করব? সেই একই ক্রয় মূল্য প্লাস লাভ, 100% প্লাস 20%, তার মানে 120%, 120%। তাহলে ও আবার সেই বেশি করে ফেলছে। আচ্ছা যাই হোক, দেখো লাভ বলেছে আমার 20%, আর টাকাতে লাভ 40 টাকা। তাহলে তো আমি তো বলতেই পারি 20% মানেই 40 টাকা। 1% কত? 40/20। আর আমার ক্রয় মূল্য বের করতে বলেছে কত? 100%। তাহলে 40/20×100, যে পার্সেন্টেজ ছিল, তো দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট, 20 দিয়ে 40 কে কাট করো 2, 100×2 মানে 200 টাকা। এখানেও 200 টাকা, এখানেও 200 টাকা, এটা ডাইরেক্ট, আর এটা হচ্ছে অনুপাত পদ্ধতিতে করলাম। ক্লিয়ার? তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমার 120%। তাহলে 1% যদি আমার 40/20% হয়, তাহলে 120% কত হবে? 40/20×120%, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট, 20 দিয়ে 40 কাটে 2, 12×12, 12×2=24, আর শূন্য, তার মানে 240 টাকা। ক্লিয়ার? যেটা সুবিধা মনে হয় সেটা করবে, তবে আমার মনে হয় এক্সামে ডাইরেক্ট এই নিয়মটা করাই বেস্ট, তাতে সময় একটু কম লাগবে।
আর দেখো যদি তোমরা বাড়িতে এই নিয়মেই প্র্যাকটিস করো, অনুবাদ পদ্ধতিতে প্র্যাকটিস করো, কারণ আমি তোমাদের অনুবাদ পদ্ধতিতে অঙ্ক করতে বলি একটাই কারণ, কারণ অনুবাদ পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি তাহলে শুধু লাভ ক্ষতি না, লাভ ক্ষতি, সরল সুদ, জটিল সুদ, সমহার বৃদ্ধি, সমহার হ্রাস, মানে 6-7টা চ্যাপ্টারের অঙ্ক আমরা এই অনুপাত পদ্ধতিতে অনায়াসে করতে পারবো। তা বাড়িতে আমি তোমাদের বলবো যে বাড়িতে তোমরা একটু অনুপাত পদ্ধতিটা প্র্যাকটিস করো, অনুপাত পদ্ধতিটা তোমাদের কাছে নতুন তাই এখন একটু সময় বেশি লাগছে। যদি বাড়িতে তোমরা অনুপাত পদ্ধতিতেই সব অঙ্ক প্র্যাকটিস করো তাহলে দেখবে কিন্তু প্র্যাকটিস করতে করতে অনুপাত পদ্ধতিটাই তোমাদের কাছে সহজ মনে হবে এবং সময়ও কম লাগবে। তো দেখবো নেক্সট অঙ্ক। বলেছে একজন দোকানদার 640 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 37.5% লাভ করেন, মানে সরি 640 টাকায় একটি দ্রব্য ক্রয় করে সেটি বিক্রয় করে 37.5% লাভ করেন, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখব তাহলে আমি কি জানি 37.5% লাভ করেন, তাই তো? তো 37.5% আমরা কি জানি শতকরা লাভকে 100% দিয়ে ভাগ করব তাহলে অনুপাত লাভ পাবো, তাই তো? তাহলে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট, 37.5/100 পয়েন্ট তুলে দিব, এক পয়েন্টের পর এক ঘর, তার মানে একটা শূন্য। এবার দেখো 375/1000 আমি 125 দিয়ে কাটবো, 3 125 375, আর নিচে 1000 কে 125 দিয়ে কাটলে 8, তাহলে আমি অনুপাত লাভ কত পেলাম 3/8। অনুপাত লাভের উপরে কে থাকে? লাভ, তাহলে 3 হচ্ছে আমার প্রফিট, 8 এটা হচ্ছে আমার সিপি, কারণ আমাদের গল্পের ভাষায় দাদুর পিঠে নাতি থাকে, তাই তো? দাদু ক্রয় মূল্য, তার পিঠে নাতি লাভ। তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য পাবো, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে 8+3=11 একক। তাহলে দেখো ক্রয় মূল্য আমি অনুপাতে জানি 8:1, আর ক্রয় মূল্য টাকায় বলা আছে কত? 640 টাকা। তাহলে আমি তো বলতেই পারি সেই একই 8 একক মানে 640 টাকা, 1 একক মানে 640/8 টাকা, আর 11 একক মানে 640/8×11 টাকা। দেখো 8 8 64, তাহলে 8 আর 0 80। দেখো 80×11, 80 কে যখন আমি 11 দিয়ে গুণ করব, কোন সংখ্যাকে যখন 11 দিয়ে গুণ করব কিভাবে লিখবো? এই যে ফার্স্টে লিখলাম 80, এক ঘর ছেড়ে দিয়ে লিখবো আবার 80, ফার্স্টে লিখবো 80, এক ঘর ছেড়ে দেবো লিখবো আবার 80, ব্যাস যোগ করে দেবো 0 8 8, মানে 880 টাকা, 880 টাকা। তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 880 টাকা। ক্লিয়ার? এটাও আমরা ওই একই নিয়মে করতে পারতাম, কিভাবে দেখিয়ে দিচ্ছি। তাও সিপি আমার কত বলেছি? ক্রয় মূল্য সবসময় ধরবো 100%, লাভ হয় 37.5%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস লাভ, তার মানে 137.5%। আমরা কি জানি ক্রয় মূল্য টাকায় কত? 640 টাকা, তাহলে 100% মানেই তো 640 টাকা, কারণ এটাও ক্রয় মূল্য, 640 টাকাটাও ক্রয় মূল্য, এটা পার্সেন্টেজে এটা টাকায়, তাহলে 1% মানে কত? 640/100%, আর আমার এসপি কত?
137.5% তার মানে 640 বাই 100% ইনটু 137.5% পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট পয়েন্ট তুলে দিব সেই একই গল্প নিচে এক পয়েন্টের পর এক ঘর শূন্য দেখো 125 দিয়ে কাটবো ডাইরেক্ট তাহলে 1375 1375 কে 125 দিয়ে কাটলে আমি পাবো 11 আর নিচে 100 × 10 মানে 1000 1000 কে 125 দিয়ে কাটলে পাবো আমি 8 8 দিয়ে 640 কে কাটবো 8 8 64 মানে 80 তাহলে 80 × 11 কত সেই একই আসবে 880 টাকা ক্লিয়ার দুটো নিয়মেই তোমাদের দুটো নিয়মই আমি তোমাদের দেখিয়ে দিলাম যার যেটা ইজি মনে হয় সেটা করবে তবে আমি বলবো অনুপাত পদ্ধতিটা একটু বাড়িতে প্র্যাকটিস করো আস্তে আস্তে এই পদ্ধতিটাও তোমাদের কাছে সহজ মনে হবে দেখো নেক্সট অঙ্ক বলেছে একজন দোকানদার 40 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন একজন দোকানদার 40 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন তাহলে দোকানদারের শতকরা আসল লাভের পরিমাণ কত তাহলে কি বলেছে 20% লাভ করে বিক্রয় মূল্যের উপর আমি তোমাদের কি বলেছি লাভ বা ক্ষতি সবসময় কার উপরে হবে ক্রয় মূল্যের উপরে কারণ লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্যটাই হচ্ছে তোমার আসল বা মূলধন আর আমরা লাভ বা ক্ষতি পাবো সবসময় ক্রয় মূল্য সাপেক্ষে বা আসলের সাপেক্ষে কিন্তু এখানে কি বলেছে লাভ পায় কত 20% বিক্রয় মূল্যের সাপেক্ষে তো বিক্রয় মূল্যের সাপেক্ষে কোনোদিনও লাভ বা ক্ষতি পাওয়া যায় না আর এই যে 20% লাভ পায় বিক্রয় মূল্যের সাপেক্ষে এই লাভ এই শতকরা লাভটা সঠিক নয় দোকানদার যে লাভ ক্যালকুলেশন করেছে বা যেই লাভটা নির্ণয় করেছে এই লাভটা সঠিক নয় তাই তো আমাকে কি বের করতে বলেছে যে শতকরা আসল লাভ কত হয় সেটা আমাকে বের করতে বলেছে তাই তো দেখব 20% কে আমি 100% দিয়ে ভাগ করব কারণ আমরা জানি শতকরা লাভকে বা শতকরা ক্ষতিকে 100% দিয়ে ভাগ করলে আমি পাবো অনুপাত লাভ বা অনুপাত ক্ষতি তাহলে দেখো কাটলে কত পাবো আমি 1/5 তাহলে উপরে আমার কে থাকে লাভ মানে প্রফিট আর নিচে কে থাকবে এখন কিন্তু নিচে আর ক্রয় মূল্য থাকবে না কারণ প্রশ্নে বলে দিয়েছে যে এই যে 20% লাভটা পেয়েছে এটা বিক্রয় মূল্যের উপর পেয়েছে তাহলে লাভ আমি কার উপরে পেয়েছি এটা বিক্রয় মূল্যের উপরে তাহলে লাভের নিচে কে থাকবে এবার বিক্রয় মূল্য তাহলে এটা আমার এসপি তাহলে আমি সিপি বের করতে পারবো আমি লাভ জানি বিক্রয় মূল্য জানি তাহলে লাভ বিক্রয় মূল্য থেকে আমি যদি লাভটা বাদ দিয়ে দেই তাহলে আমি ক্রয় মূল্য পাবো তাই তো বিক্রয় মূল্য থেকে লাভটাকে বাদ দিয়ে দেব তাহলে আমি ক্রয় মূল্য পাবো তাহলে বিক্রয় মূল্য আমার 5 আর লাভ আমার 1 তাহলে 5 - 1 = 4 তাহলে ক্রয় মূল্য আমার 4 একক আমি ক্রয় মূল্য জানি কত 4 একক লাভ জানি 1 একক তো আমরা অনুপাত লাভ বের করব কিভাবে অনুপাত লাভের উপরে থাকে কে লাভ এক আর নিচে থাকে ক্রয় মূল্য দাদুর পিঠে নাতি তাহলে 4 নিচে চলে এলো এটা আমি কি পেলাম অনুপাত লাভ আর অনুপাত লাভের সাথে যখন আমি 100% গুণ করব তখন আমি কি পাবো শতকরা লাভ তাহলে 4 দিয়ে 100 কে কাটবো 25 তাহলে আমার শতকরা লাভ কত আসলো 25% ক্লিয়ার তাহলে মানে দোকানদার যে 20% লাভ পেয়েছিল বিক্রয় মূল্যের উপর সেটা সঠিক না সঠিক লাভ কোনটা এই 25% এবং কিভাবে করলাম তোমরা দেখলে আশা করব ক্লিয়ার হয়েছে দেখো নেক্সট অঙ্ক
তাহলে মাথায় রাখবে লাভ বা ক্ষতি আমরা সব সময় ক্রয় মূল্যের উপরে পাবো, কখনোই কিন্তু বিক্রয় মূল্যের উপরে পাবো না। প্রশ্ন এরকম বলা থাকবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তোমাকে কনফিউজ করার জন্য। তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তো তুমি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। আর দেখো বলেছিল কি যে 40 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ হয় বিক্রয় মূল্যের উপর। এই যে 40 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে এটাও তোমায় এই ইনফরমেশনটা যে তোমায় বলে দিয়েছিল এটার কিন্তু আমরা কোনো কাজ করলাম না, এটা তোমায় মানে বেকার বলে দিয়েছে, এক্সট্রা বলে দিয়েছে। এমনিতেই তো বিক্রয় মূল্যের উপর লাভ, তা তুমি তো ওইখানে ওখানে ফার্স্ট কনফিউজ হয়ে যাবে যে বিক্রয় মূল্যের উপর লাভ হয় নাকি ক্রয় মূল্যের উপরে লাভ হয়। আবার তার মধ্যে বলে দিয়েছে যে 40 টাকায় বিক্রয় করে, তুমি ওই 40 টাকাকেও পরীক্ষা হলে কাজে লাগানোর চেষ্টা করবে তো কিন্তু তোমার অঙ্কটা আর হবে না। এর জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুব দরকার। দেখবো নেক্সট অঙ্ক, বলেছে একজন বিক্রেতা ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয়ের সিদ্ধান্ত নেন। আচ্ছা যদি ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম, তাই তো? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সেম হয় তাহলে সেই বিক্রেতার কোনো লাভও হবে না আবার ক্ষতিও হবে না। যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেমই হয় তাহলে নো লস নো গেইন। তো এইভাবে কি কোনো ব্যবসা চলতে পারে, মানে কোনো ব্যবসায়ী ব্যবসায় লাভ করবে না তাহলে কি হয়? দেখো বলেছে কিন্তু তিনি 1 কেজির বাটখারার বদলে 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, তাহলে তার শতকরা কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়? দেখো আগে ফার্স্টে যেটা বলি বাটখারা কি জিনিস, তো এখন তো ইলেকট্রনিক ওয়েট মেশিন, কিন্তু আগে ইলেকট্রনিক ওয়েট মেশিন ছিল না, আগে ছিল দাঁড়িপাল্লা। সেই যে এখন এই দাঁড়িপাল্লা কোথায় দেখতে পারবে বলতো? আদালতে, ন্যায়দণ্ড ন্যায় বিচারের সিম্বল দাঁড়িপাল্লা, মানে দুপাশেই সমান, সবাই সমান আইনের চোখে। তো আগে এই দাঁড়িপাল্লায় ব্যবহার করা হতো। তো মনে করো তুমি দোকানে গিয়ে বললে যে দাদা আমায় 1 কিলো চাল দিন বা আটা দিন, যাই হোক, তো দোকানদার এই পাশে তোমার সেই চাল বা আটা যেটাই তুমি চাও না কেন এক পাশে রাখতো, আর এই পাশে ওই তুমি যদি 1 কেজি চাইলে তাহলে 1 কেজি ওজনের লোহার খন্ড থাকতো, এরকম গোল গোল লোহার খন্ড, মনে করো এটা 1 কেজি। এটা 5 কেজি, এরকম লোহার খন্ড থাকতো বিভিন্ন ওজনের। তো তুমি 1 কেজি চাইলে তাহলে এই 1 কেজির লোহার খন্ডটা এই পাশে দিয়ে দিল, আর এই পাশে ততক্ষণ উনি চাল বা আটা দিতেই থাকবে তোমাকে যতক্ষণ না এই দুইটা, এই দুটো পাত্র, মানে এই কি বলবো এগুলোকে থালার মতোই পাত্র, এই দুটি পাত্র বা এই দুটি প্লেট যতক্ষণ না একই সরল রেখায় চলে আসবে। যখন এই দুটি প্লেট একই সরল রেখায় চলে আসবে তার মানে তখন তোমার এই পাশের ওজন আর এই পাশের ওজন সেম, ক্লিয়ার? তখন তোমাকে দোকানদার সেই জিনিসটি দিয়ে দিবে, ক্লিয়ার? তো এই যে 1 কেজির এরকম ওজন থাকতো বা 5 কেজির বিভিন্ন ওজনের এরকম লোহার খন্ড থাকতো এগুলোকে বলা হয় বাটখারা। এবার মনে করো তুমি দোকানে গিয়ে বললে যে দাদা আমায় 1 কেজি চাল দিন, দোকানদার তোমায় বলছে দাদা আমি তো ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করছি, তুমি তো শুনে খুব খুশি, বা তাহলে তো এখন থেকে আপনার দোকানেই আসবো। এবার দোকানদার কি করছে, 1 কেজির বাটখারার বদলে 800 গ্রামের বাটখারা দিচ্ছে, মানে এই পাশে 1 কেজির বাটখারা দিয়ে তোমায় 1 কেজি চাল ওজন করে দেবে, তাই তো? কিন্তু না, দোকানদার এই পাশে লাগছে কত, 800 গ্রামের বাটখারা। দেখো 1 কেজি মানে কত, 1000 গ্রাম। তো এইখানে রাখার কথা 1000 গ্রামের বাটখারা আর তোমাকে সেই সম পরিমাণ চাল মেপে দোকানদার তোমায় দেবে, কিন্তু দোকানদার এখানে 1 কেজির বা 1000 গ্রামের বাটখারার বদলে বা 1 কেজির বাটখারার বদলে কত গ্রামের বাটখারা ইউজ করবে,
ইউজ করে কত গ্রাম? 800 গ্রাম। মানে মুখে বলছে তোমায় 1 কেজি দিচ্ছে, কিন্তু ইউজ করছে কত? 800 গ্রামের বাটখারা। তার মানে কত কম দিচ্ছে দোকানদার তোমায়? 200 গ্রাম। তাহলে দোকানদার তোমায় 200 গ্রাম কম দিচ্ছে, তাহলে এই 200 গ্রামই তো দোকানদারের লাভ, কি তাই তো? তাহলে এই ধরনের দোকানদারকে কি বলবো? অসৎ দোকানদার। তাহলে দোকানদার তোমায় 200 গ্রাম কম দিচ্ছে, তাহলে এই 200 গ্রামই লাভ। তো আমরা কি জানি লাভ কোথায় থাকে? উপরে। আর নিচে কে থাকে? আসল বা ক্রয় মূল্য। তো এখানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেম, তাহলে এখানে আসল কোনটা? এখানে আসল হচ্ছে এই 800 গ্রাম, কারণ আসলে তো তিনি 800 গ্রাম দিচ্ছে, 800 গ্রাম চাল দিচ্ছে আসলে। তাহলে এখানে আসল 800 গ্রাম, তাহলে 200, আর নিচে হচ্ছে আসল 800 গ্রাম ইনটু 100%। 200 দিয়ে 800 কে কাটবো 4, 4 দিয়ে 100 কে কাটবো 25%। তাহলে দোকানদারের কত পার্সেন্ট লাভ হয়? 25%। এইদিকে তো বলছে আমি ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করছি, বোঝা গেল? দেখবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে একজন লেবু বিক্রেতা 12টি লেবু 10 টাকায় ক্রয় করে 10টি লেবু 12 টাকায় বিক্রয় করেন। 12টি লেবু 10 টাকায় ক্রয় করেন আর 10টি লেবু 12 টাকায় বিক্রয় করেন, তাহলে ভদ্রলোকের কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়? দেখো 12টি ক্রয় করে 10 টাকায় আর 10টি বিক্রয় করে 12 টাকায়, তাই তো? 12টি ক্রয় করেন 10 টাকায় আর 10টি বিক্রয় করেন 12 টাকায়, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ভদ্রলোকের কিন্তু লাভ হয়। দেখো যখন উনি ক্রয় করছেন তখন 12টি ক্রয় করছেন 10 টাকায়, আর যখন বিক্রয় করছেন তখন লেবুর সংখ্যাও কমে যাচ্ছে আবার অপরদিকে মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে ভদ্রলোকের লাভ হচ্ছে। এবার এই অঙ্কটাও কিন্তু ঠিক আগের অঙ্কের যা কনসেপ্ট ছিল এই অঙ্কেরও সেম কনসেপ্ট। আগের অঙ্কে কি ছিল? ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম। আমরা লাভ বা ক্ষতি কিসে বের করলাম? ওজনের তুলনা করে, তাই তো? ওজনের হিসেব করে আমরা লাভ বা ক্ষতি বের করলাম ওজন দিয়ে। এইখানেও ঠিক তাই, এখানে তো লেবু বলেছে তো ওজন হবে না, এখানে লেবুর সংখ্যা দিয়ে লাভ বা ক্ষতি বের করব। এই অঙ্কে তোমায় কিন্তু বলে দেওয়া নেই লাভ বা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম, কিন্তু আমাকে এই অঙ্ক করতে হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে সেম ধরে অঙ্কটা করতে হবে। তো দেখো আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তো সেম না, কিন্তু আমাকে সেম করতে হবে। তাহলে কি করব? 10 কে গুণ করব 12 দিয়ে আর 12কে গুণ করব 10 দিয়ে, তাহলে তো আমার সেম হয়ে গেল, তাই তো? 120 টাকা, এখানেও 120। তাহলে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিন্তু সেম হয়ে গেল। এবার দেখো মনে করো তুমি একটি বাড়িতে গেলে, সেই বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, তুমি একজনকে চকলেট দিলে আরেকজনকে দিলে না, তো যাকে দেবে না সে তো কষ্ট পাবে, কান্না করবে। তো এইখানেও ঠিক তাই, এই যে দেখো 12 আর এই 10 একই লাইনে ছিল, একই লাইনে আছে, তো তুমি 10কে গুণ করলে 12 দিয়ে, তাহলে 12কেও তো 12 দিয়ে গুণ করতে হবে তোমার, ইনটু 12, ক্লিয়ার? আর এখানে 12কে গুণ করলাম কত? 10 দিয়ে, তাহলে এই 10কেও গুণ করব 10 দিয়ে, হলো? তাহলে এবার দেখো 12 ইন্টু 12 মানে 144টি লেবু ক্রয় করেন
120 টাকায়, আর 10 × 10 160 লেবু বিক্রয় করেন, তো আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেম। তাহলে 144টি লেবু ক্রয় করেন 120 টাকায় আর 100টি লেবু বিক্রয় করেন 120 টাকায়। দেখো লেবুর ডিফারেন্স কত, কিনছে 144টি, ক্রয় করছে 144টি, আর বিক্রয় করার সময় 100টি দিচ্ছে। তাহলে কত কম দিচ্ছে, 44টি কম দিচ্ছে, তাই তো? 44, 44টি লেবু কম দিচ্ছে। তাহলে এই যে 44টি লেবু উনি কম দিচ্ছেন, এটাই উনার লাভ। তাহলে আমরা কি জানি লাভ কোথায় থাকে, উপরে। তাহলে 44 আমার উপরে, আর নিচে কে থাকবে, যেটা উনি বিক্রয় করেন, মানে আসলে যেটা দেন। আসলে কত দিল, বিক্রয় কত করলো, 100। তাহলে নিচে 100 × 100%, 100 দিয়ে 100 কে কাটবো, তাহলে আমার শতকরা লাভ কত, 44%। ক্লিয়ার? যদি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে, এত কিছু লেখার দরকার নেই, কি করব, কিভাবে করব। 12টি ক্রয় করেন 10 টাকায়, 10টি বিক্রয় করেন 12 টাকায়, কোনাকুনি গুণ করব, 10 এর সাথে 10 গুণ করব কোনাকুনি, তাহলে আমি সিপি পাবো 100, 12 এর সাথে 12 গুণ করব কোনাকুনি, তাহলে এসপি পাবো 144। এটা মাথায় রাখো, 100 আর 144, তাহলে সিপি আমার 100, এসপি 144, তাহলে লাভ কত হচ্ছে, 44। এই তো, তাহলে আমরা কি জানি, উপরে লাভ, নিচে ক্রয় মূল্য 100 × 100%। এটা হচ্ছে পরীক্ষায় করার শর্টকাট ট্রিক্স, বোঝা গেল? দেখুন নেক্সট অঙ্ক। আচ্ছা যাই হোক, আজকে এইটুকুই থাক। যেই কটা অঙ্ক করলাম আজকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের বেসিক, এবং কনফিডেন্স লেভেলও অনেকটা তোমাদের হাই হয়েছে। তো এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এর ফলে কি হবে, আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের প্রিপারেশন সুন্দরভাবে করতে পারবে। আর যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে। তো আজকে এই অবধি থাক, দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।